কোনো কিছু বলার আগে আপনাদের কাছে অনুরোধ এই ফর্ম ফিল আপ সংক্রান্ত যে কোনো সমস্যায় ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে ফোন করুন আপনারা এই নাম্বারে ওয়ার্কিং ডেতে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যে কোনো সময় ফোন করতে পারবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপির ছাত্রছাত্রীদের ফর্ম ফিল চলছে এবং আপনারা অনেকেই ফর্ম ফিল করতে গিয়ে দেখছেন যে আপনাদের অনেক সাবজেক্টের পাশে আর এন দেখাচ্ছে এবং সেই সমস্ত সাবজেক্টগুলোর পাশের ঘরে আপনারা টিক দিতে পারছেন না এতে আপনারা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে চিন্তা করছেন আসলে এটা কেন হচ্ছে রেনুয়ালের নিয়ম অনুযায়ী এবং ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী আপনি সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ার কমপ্লিট করতে পারবেন যদি আপনার দুটো রেনুয়াল করা থাকে আপনি যদি দুটো রিনিউয়াল করেছেন তা সত্ত্বেও আপনি পারছেন না সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করুন এবং আপনি যদি এই সমস্যা সংক্রান্ত ইউনিভার্সিটি থেকে কোনো উত্তর না পান সেক্ষেত্রে আপনার যে সমস্ত সাবজেক্টের পাশে আর এন দেখাচ্ছে আপনি ওই সমস্ত সাবজেক্টগুলো এই বছর পরীক্ষা দিতে পারবেন না যে সমস্ত সাবজেক্টগুলো টিক নিয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলো আপনি এইবারে পরীক্ষা দিতে পারবেন আপনারা অনেকেই বলছেন যে আপনারা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন তখন এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ সাবজেক্ট কোড সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন অথচ আপনাদের সাবমিট হচ্ছে না সেক্ষেত্রে দেখুন আপনাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে অবশ্যই ভুল হচ্ছে বেশিরভাগ মানুষ আপনারা আপনাদের আধার নাম্বার দিতে ভুলে যাচ্ছেন এক্ষেত্রে আপনাদের আধার নাম্বার অবশ্যই দিতে হবে আধার নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে চেক করে সাবমিট করুন নিশ্চয়ই সাবমিট হয়ে যাবে এরপর যে সমস্যাটি আপনাদেরকে অনেক চিন্তা দিচ্ছে যে আপনাদের অনেকের ছবির নিচে নো সিগনেচার দেখাচ্ছে আপনার যদি ফার্স্ট ইয়ার হয় সেক্ষেত্রে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই রকম একটি কাগজ আপনার কাছে নিশ্চয়ই থাকবে সেই কাগজটিতে আপনার সিগনেচার ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন সিগনেচারের স্পেলিং ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন যদি সেই কাগজে সিগনেচার ঠিকঠাক থাকে সিগনেচারের স্পেলিং ঠিকঠাক থাকে তাহলে এই ক্ষেত্রে বিশেষ কিছু চিন্তার নেই ভালো করে দেখে নেবেন আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই কাগজটিতে আপনার সিগনেচার ঠিকঠাক আছে কি না সিগনেচারের স্পেলিং ঠিকঠাক আছে কিনা আপনি যদি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এর আগে পরীক্ষা দিয়েছেন এর আগে আপনার সমস্ত কিছুতেই সিগনেচার ছিল সমস্ত কিছুই ঠিকঠাক ছিল কিন্তু এই ক্ষেত্রে কোনো কারণবশত আপনার সিগনেচার শো হচ্ছে না অর্থাৎ এটি খুব সম্ভবত সাইবার সমস্যা এই নিয়ে আপনারা বিশেষ কিছু চিন্তা করবেন না কিন্তু আপনি যদি এই বছর নতুন পরীক্ষা দিতে চলেছেন এই ক্ষেত্রে আপনার জন্য একই অর্থাৎ আপনি আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড এই কাগজটিতে দেখে নেবেন আপনার সিগনেচার এবং সিগনেচারের স্পেলিং ঠিকঠাক রয়েছে কিনা যদি আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই কাগজটিতে আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারও চিন্তার কোনো কারণ নেই টেকনিক্যালি ফল্টের জন্য অনেকের হয়েছে তাই আপনারও বিশেষ কোনো চিন্তা নেই এরপর আপনারা অনেকেই বলছেন আপনারা টাকা পে করে দিয়েছেন অথচ আপনাদের পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এদিকে ফোনে মেসেজ এসে গিয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনারা কিছু সময় অপেক্ষা করুন এবং এই বিশেষ মুহূর্তে দয়া করে আপনার ফোনটি একেবারে স্কল বা ব্যাক করবেন না অনেক অপেক্ষার পর যদি আপনার স্ট্যাটাস একই রকম পেন্ডিং দেখায় তাহলে আপনি পুনরায় আপনার ব্যাংকের ব্যালেন্স চেক করুন অনেক সময় সার্ভার ডাউনের জন্য ব্যালেন্স ফিরিয়ে দেওয়া হয় আপনি পুনরায় চেষ্টা করুন অ্যাকাউন্টে ব্যালেন্স যদি ফিরে না আসে অথচ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে ওদিকে আপনার স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বার যেটি আমি প্রথমেই বলেছি সেই হেল্পলাইন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে ফোন করুন আপনাদের মধ্যে অনেকে কমপ্লেন করছেন যে আপনাদের দুইবার টাকা কেটে নিয়েছে দেখুন এই রকম সাধারণত হয় না কিন্তু কোনো ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে দয়া করে অপেক্ষা করুন একদিন দুই দিন তিন দিন অপেক্ষা করুন আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে এরপর আপনারা অনেকে বলছেন আপনাদের সমস্ত কিছু ডান দেখাচ্ছে অথচ আপনারা ইউনিভার্সিটি থেকে কোনো মেসেজ পাচ্ছেন না আপনার যদি সমস্ত কিছু কমপ্লিট হয়ে থাকে এবং আপনার ফর্ম ফিল আপ এবং পেমেন্টের পাশে যদি ডান লেখা থাকে সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে থাকুন ইউনিভার্সিটি থেকে মেসেজ আসার কোনো প্রয়োজন নেই আপনি নির্দিষ্ট সময়ে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষায় বসতে পারবেন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট করে নেবেন আজকের এই ভিডিওতে বলতে গিয়ে অনিচ্ছাকৃত যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজ ক্ষমা করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ